একটু নিশ্চয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেছেন রোহিঙ্গা ইস্যুতে মানবিক বিষয়গুলির জন্য এবং রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান 18 ভার্সেস 2022 এসে আমরা ভাষান্তরে বেশ কিছু মানুষকে রিলোকেট করেছি জয়েন্ট রেসপন্স প্ল্যানের পার্ট হিসেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সবচেয়ে বেশি অর্থ সহযোগিতা দেয় এবং সেটার সাথে যে একটা লাইভলিহুড অপশনস যেটা আপনারাও খুব ভালোমতো জানেন কভার করে যেহেতু ভাষান্তরে তাদের কাজ তাদের শিক্ষা প্রশিক্ষণ এই বিষয়গুলিকে বাংলাদেশকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন আমরা বলেছি এটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশন আছে এবং আমরা গ্র্যাজুয়ালি সেটা করেওছি কিছুটা তিনি আমাদের বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন এবং এটা যে চ্যালেঞ্জিং একটা এলিমেন্ট পৃথিবীর সব দেশের জন্য সেটা আমরা খুব ফ্র্যাঙ্কলি আলাপ করেছি এবং আনফর্চুনেটলি সাবকন্টিনেন্টে এই রিলিজিয়াস সেন্সিটিভিটিটা অন্যরকম ডাইমেনশন নিয়ে ফেলে মাঝে মাঝে এবং এটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এটা যেন রাজনীতিবিদরা না করেন এবং এ ব্যাপারে বঙ্গবন্ধুর নীতি আদর্শ এবং আমাদের সাংবিধানিক যে অধিকার সকল ধর্মের মানুষের সমান এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা যে আমরা কাউকে রিলিজিয়াস মাইনরিটি বলি না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে ট্রিট করি তবে চ্যালেঞ্জগুলি যখন আসবে তখন বন্ধু রাষ্ট্রগুলির গ্রাউন্ড রিয়ালিটি যে শব্দটা আমি খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি যে বাস্তবতাটি খুব বুঝে তারা যেন মেজার্স নেন এবং তিনি আমরা দু একটি অতীতের দুর্ঘটনার উদাহরণ যেখানে রামুতে বৌদ্ধ বিহার বৌদ্ধ টেম্পল ডেমোলিশন বা বার্নডাউন যখন হয়েছিল সেই অভিজ্ঞতা আমি তাকে শেয়ার করেছি আপনাদের যদি খেয়াল থাকে আমি তৎপরই নতুন করে সেই বৌদ্ধ মন্দিরটি নির্মাণ হওয়ার পরে সকল অ্যাম্বাসেডারকে আমি নিজে নিয়ে গিয়েছিলাম একবার 2015-16 সালের দিকে তো একটা বেটার আনস্ট্যান্ডিংয়ের জন্য এবং সামনের দিনে এই কাজগুলি করতে আমরা যেন একে অপরকে সহযোগিতা করি আরেকটি বিষয় আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ সেটা হলো রোহিঙ্গাদের অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নে রোহিঙ্গাদের বলতে রোহিঙ্গাদের উপরে যে অ্যাট্রোসিটি যে জেনোসাইডাল অ্যাক্ট হয়েছে মার্কিন প্রশাসন যে রিকগনিশনটি বা ঘোষণাটি দিয়েছেন সেটার যে ফলআউট এটার সামনের দিনে অ্যাকাউন্টেবিলিটি ইস্যুতে বা আপনার মানে টু বি ফ্র্যাঙ্ক বা এক্স্যাক্ট আইসিজেতে যে মামলাটি পরিচালনা হচ্ছে এটা এটাকে সহায়তা করবে আশা করা যায় এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সামনের দিনে আমরা রিলিজিয়াস হারমোনি বজায় রাখার জন্য নট জাস্ট উইদিন দ্য জিওগ্রাফিক্যাল লোকেশনস অফ বাংলাদেশ বাট ইন দ্য রিজন অ্যান্ড বিয়ন্ড বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে বলে আমরা সম্মত হয়েছি রাজনৈতিক দলগুলো তাদের উত্থান এবং তাদের নানান দলপথে সেসব বিষয়ে কোনো উদ্বেগ তাদের পক্ষ থেকে ছিল কিনা বা সরকারের স্ট্যান্ড নিয়ে বিষয়টি আলোচিত হয়েছে আলোচিত হয়েছে তাদের স্ট্যান্ড কি প্রশ্নটা নিশ্চয়ই আপনি যদি করে থাকেন তার কাছ থেকে উত্তর পাবেন বা জানি না করেছিলেন তবে তারা কি বলেছেন মানে কি ভাবছেন আমার বৈঠকে পুরোপুরি না আসলেও কিন্তু আলোচনা হয়েছে এবং যে ওই ওই যে হিস্ট্রি যে প্রতি বিষয়ে এমনকি 47-এর পরে ব্রিটিশ চলে যাওয়ার পরে দুটো রাষ্ট্র যে ভিত্তিতে বিভক্ত হয়েছিল বিভাজন হয়েছিল তার পরপরই বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে ঠিক রিলিজিয়াস হারমোনির জায়গা থেকেই এটা আমি তাকে বলেছি এবং এজ এ ইয়াং ডিপ্লোম্যাট হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট অ্যাজ ওয়েল অন দিস ইস্যুস এবং আমাদের বর্তমান যে চ্যালেঞ্জ কুমিল্লা যে ঘটনাটি ঘটেছে এবং তারপর পর আমরা যে ব্যবস্থা নিয়েছি সেটা উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এই ঘটনাগুলি কেন ঘটছে এটা বলতে গিয়ে আমি বলেছি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উত্থান একটা পর্যায়ে বাংলাদেশে শুরু হয়েছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে চলবে এবং এটা করতে গিয়ে আমি এটাও বলেছি যে এই কাজগুলি যখন হয় তখন একটা আইন শৃঙ্খলা বাহিনী বলি বা সরকারকে একটা ফাইন লাইনে কাজ করতে হয় তখনই মাঝে মাঝে কিছু কনফিউশন চলে আসে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে আইন শৃঙ্খলা বাহিনী হেভি হ্যান্ডেডনেস করছে কিনা বা হেভি হ্যান্ডস ইউজ করছে কিনা তো এটা যে একটা চ্যালেঞ্জ সব দেশের সব সরকারের জন্যই এবং আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে আলোচনা করেছি যেটা একটা সেন্সিটিভ ইস্যু যে রিলিজিয়াস হারমোনির জায়গাটাকে খুব সহজে ডিস্টেবিলাইজ করে দিতে পারে সোশ্যাল মিডিয়া এবং খুব কুইক ইন্টারভেনশন যদি না হয় এবং রাইট পলিসি সাপোর্টেড যদি না হয় এটা আবার ভুলভাবে উত্থাপিত হতে পারে তো খুবই উন্মুক্ত আলোচনা বা ফ্র্যাঙ্ক ডিসকাশন হয়েছে কিপিং কোর অবজেক্টিভ অ্যাট দ্য সেন্টার
আপনি বলছেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান প্রতিহত করতে প্রধানমন্ত্রী সফল হয়েছেন, তারা কি এরকম উত্থান প্রতিহত করার কি স্বাগত জানায়? না, এটা তো কোনো রাষ্ট্রে বলবে না, তাহলে তো একটা সাইড নেওয়া হয়ে গেল। কিন্তু এটা যে একটা চ্যালেঞ্জ, এটাকে উনি অ্যাপ্রিশিয়েট করেছেন। না, থার্ড পার্টি বলতে মানে আমি জানি না আপনি কি খুঁজছেন এখানে। সেটি হলো যে আমরা বিভিন্ন সময় দেখেছি, আপনারাও দেখেছেন যে এমনকি রামুতে যে বৌদ্ধ বিহারটি যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল আজকে থেকে প্রায় 8-9 বছর আগে, আপনার 10 বছর আগে, সেখানেও কিন্তু মানে ফেক আইডি ইউজ করে ইনস্টিগেট করা, তো এইটা যে একটা চ্যালেঞ্জ। এবং সেখানে যারা ফ্রন্ট ডোরে বা সামনে এসে অনেক কিছু পার্সু করতে পারে না, তারা যে দরজার পেছনে গিয়ে চক্রান্ত করেন, এটাকে ইন্ডিকেট করেছেন। এবং মানে এটা তো অবভিয়াস, এটা পৃথিবীর সব দেশেই প্রায় ঘটে, যেটা সরকারের জন্য চ্যালেঞ্জ। এবং সরকার যারা রাষ্ট্র পরিচালনা করতে চাইবেন বা ক্ষমতায় আসতে চাইবেন বা যারা দ্য ট্রু লিডার্স উইল অলওয়েজ এমব্রেস ইট অ্যান্ড উইল ফাইট ইট আউট। কোন ঘটনা আমরা এখানে আলাপ করেছি ভাষাঞ্চর নিয়ে, আপনারা জানেন যে ভাষাঞ্চর আমরা তৈরি করে 2 বছর ফেলে রাখতে হয়েছে। এবং আমি আমার এই হতাশাটি সবসময় ব্যক্ত করি যারা ভাষাঞ্চর নিয়ে এখন অ্যাপ্রিসিয়েট করেন, যে তোমরা যদি 3 বছর আগে অ্যাপ্রিসিয়েট করতা তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতাম। তো এই যে আভ্যন্তরীণ বিষয়গুলি প্রপারলি না বোঝা, সময় মতো না বোঝা, এবং আমরা কিন্তু 2 বছর আগের এবং পরবর্তী অফকোর্স আপনাদেরও সহযোগিতা ছিল, আপনারা নিজেরা গেছেন, বিভিন্ন মিডিয়া এটাও তুলে ধরেছে। তো এই যে আমাদের রিয়েলিটিটাকে না বোঝা অথবা সঠিক তথ্যটির জন্য যথেষ্ট বিনিয়োগ না করা, কোয়ালিটি টাইম বা রিসোর্সেস বা যে পয়েন্ট থেকে আপনি ইনফরমেশনটা নিচ্ছেন, এই বিষয়গুলিকে আমি ইন্ডিকেট করার চেষ্টা করছি। বলে গেছি স্টেটমেন্ট আছে না, অফকোর্স এখানে একটা বিষয় যে আমরা দেখেছি যে আমি নিজেও টুইট করেছি গতকালকে, যদিও এটার সাথে লিঙ্ক বাট একটু সময় লাগবে ব্যাখ্যা করতে, যে আমরা এই রমজান মাসে দেখছি যে ইসরায়েলিরা আবারও প্যালেস্টাইনদের উপরে হামলা করেছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং আমরা এটা জোরালো প্রতিবাদ জানাই। এবং ঠিক একইভাবে এই যে এগেইন বাংলাদেশেও এরকম অপচেষ্টা হয়েছে, ইউরোপের মতো সভ্য দেশগুলিতেও এই ধরনের চেষ্টা বা অপচেষ্টা যদি সরকার তড়িৎ গতিতে নিয়ন্ত্রণ না করেন তাহলে আমরা ইটস সাচ অ্যান ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড। একটা সময়ে ফ্রান্সে আপনারা জানেন যে চার্লি হেবদো পত্রিকাটি আমাদের মহানবীর নামে কার্টুন ছেপেছিল এবং তারপরের কনসিকুয়েন্সেস যা হয়েছে সেটাকে আমরা সাপোর্ট করি না, যেটাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করা হয় সেটা হয়েছে। কিন্তু ওটার ইম্প্যাক্ট কিন্তু এত দূরে এসে বাংলাদেশ বা পার্শ্ববর্তী রাষ্ট্র যে কোনো দেশের উপরে পড়তে পারে। তো এই এইটা এই ব্রডার কনসেনসাসটা কিন্তু আমাদের দরকার এবং সব ইস্যুকে ইকুয়াল অ্যাটেনশন দেওয়া দরকার। আমি যে উদাহরণটি দিতে যাচ্ছিলাম যে WHO DG গতকালকে বলেছেন যে আনফর্চুনেটলি রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে তিনি একটা ডিসপ্যারিটি দেখছেন, যে বৈষম্য করা হচ্ছে। এবং তিনি বলেছেন, তার বক্তব্য আপনাদের কাছে আছে, সে বক্তব্য আশা করি, যে আশা করা যায় যে ইউক্রেনে যে সহযোগিতা পেয়েছেন, ইউক্রেনের সহযোগিতা অবশ্যই দরকার, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট টু, কিন্তু ওটার সাথে সামঞ্জস্য রেখে আর অন্যান্য নির্যাতিত নিপীড়িত জায়গাগুলিতে কিন্তু সহায়তা পৌঁছাচ্ছে না। সো উই বাংলাদেশের পররাষ্ট্রনীতি বঙ্গবন্ধুর শেখানো এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেটা করার চেষ্টা করি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, হোয়েদার দ্যাট বি হোমগ্রোন রিসোর্স অর এইড রিসোর্সেস, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। ইউরোপ বলেই একটা কাজ করে মাফ পেয়ে যাবে বা পশ্চিমা বিশ্ব বলে একটা কাজ করে মাফ পেয়ে যাবে, আমাদের এখানে হয়ে গেলে আমাদের এখানে অনেক কিছুর অভাব আছে, এই মানসিকতা থেকেও বের হয়ে আসতে হবে। এবং আমাদের প্রচেষ্টা কিন্তু সেদিকেই, যতটাই আনপ্লিজেন্ট শোনাক না কেন কার কাছে কিছু। থ্যাংক ইউ, ভালো থাকবেন সময়। আপনার শরীর কেমন আছে? আমি ফাইন। ঠিক আছে, বুস্টার ডোজ? না, এখনো না, বুস্টার ডোজ আমি জানা হয় না।